দুর্গাপুজো মানেই পেট পুজো, নতুন জামা কাপড় আর প্যান্ডেল হপিং, আর পুজো মানেই রাতের বেলা ঠাকুর দেখতে যাওয়া। আগেরবারে দুর্গোৎসব মাটি হয়েছিল অতিমারী মহামারীর কারণে, এবার ঠিক কেমন হতে চলেছে? পুজোর সময় কি এবারেও রাত্রিবেলা নাইট কার্ফিউ জারি থাকবে, নাকি প্রশাসন এবার একটু নমনীয়তা দেখাতে চলেছে? আজ পুজো সংক্রান্ত বৈঠক সারার পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের জন্য একাধিক নিয়মাবলী জানালেন। কি বললেন তিনি, চলুন শুনে নেব। আপনাদের আমার মনে হয় না কোনো ব্যাপারে কোনো অসুবিধে হবে। আগেরবারে কোভিড প্রোটোকল মেনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল পুজোর জন্য, ক্লাব কমিটিগুলো আপনারা নিশ্চয়ই জানেন, পুজো কমিটিগুলো ইতিমধ্যেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন, সেইভাবেই করবেন। ছোট্ট ছোট্ট করে, সুন্দর করে করে, কিছু না, একটুখানি ক্লাবগুলো স্যানিটাইজেশন যেমন আগেরবার রেখেছিলেন, একটু মাস্ক রেখেছিলেন, বা অনেক কর্পোরেট হাউস আছে যারা ক্লাবগুলোকে স্পন্সর করে তাদের কিছু মাস্ক দিতে বললেন। ধরুন অনেক চ্যানেল আছে, অনেক মিডিয়া হাউস আছে, তারাও কিছু কিছু মাস্ক তাদের অর্গানাইজেশনের নামে দিতেই পারে মানুষকে। যত বেশি মাস্ক আমরা ব্যবহার করতে পারবো তত বেশি আমরা নিজেরা সচেতন থাকতে পারবো, সতর্ক থাকতে পারবো। আমি মনে করি ক্লাব কমিটিগুলো এই সিদ্ধান্তগুলো দেখে নেবেন। নাইটে যেহেতু পুজোতে দুর্গাপুজোর সবাই বেড়াতে আসে, নাইটের ব্যাপারটা আমরা ভেবে দেখব। এখন তো দেরি আছে, এক মাস দেরি আছে। আগেরবারে মনে হয় ছাড় ছিল, নাইটটা ছাড় ছিল, আগেরবার নাইট ছাড় ছিল, কারণ যেহেতু দুর্গাপুজো রাতে লোকে দেখতে বেরোয় সেই জন্য নাইটটার ছাড় ছিল। এটা আমরা সিদ্ধান্ত নেব আফটার ইলেকশন, একটু দেরি আছে, পরিস্থিতি তখন আরও আমাদের নজরে আসবে যে পরিস্থিতি কতটা আরও স্বাভাবিক থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে এর ওপর নির্ভর করছে। থার্ড ওয়েভ যদি না এসে যায় তখন আমরা এটা নিয়ে ভাবব। মনে রাখবেন 12 তারিখে পুজো ষষ্ঠী, 12, 13, 14 এই 11 ষষ্ঠী, 12 সপ্তমী, 13 হচ্ছে অষ্টমী, 14 হচ্ছে নবমী এবং 15 হচ্ছে দশমী। বিসর্জন 15 থেকে শুরু হবে, 15, 16, 17 চলবে। 18 তারিখে পূজা কার্নিভেল করতে পারবো কিনা নির্ভর করছে পরিস্থিতির ওপরে, সেটা আপনাদের আমরা পরে জানিয়ে দেব। এবং যেহেতু আমাদের পূজো কার্নিভেল সকলের মন কাড়ে, তা নাহলে তো 18 তারিখ পর্যন্ত টাইম আপনারা পাবেনই। 19 তারিখে নবী দিবস আছে, 20 তারিখে লক্ষ্মী পুজো আছে। সুতরাং সমস্ত কর্মসূচিগুলো আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। আমি গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টকেও অনুরোধ করব, আমাদের সামাজিক সুরক্ষার যে প্রোগ্রামগুলো আছে, সচেতনতার যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো আপনারা চেষ্টা করবেন তুলে ধরার পুজোর মধ্যে দিয়ে, পুজো কমিটিগুলোর মধ্যে দিয়ে, যাতে তারাও একটা বল পায়, সাহস পায়, তারাও কিছুটা সাহায্য পেতে পারে। এবং এগুলো একেবারে বিধিনিষেধের মধ্যে দিয়ে সামাজিক সচেতনতার ব্যাপার। আর ক্লাবগুলোকেও বলবো, আপনাদের মতো করে আপনারা যদি একটু কোভিড সচেতনতা তো প্রচার করেন, এবং আমাদের সামাজিক অনেক কর্মসূচি আছে, সামাজিক কর্মসূচিগুলো একটু নিজেদের মতো করে প্রচার করেন সেটাও ভালো হবে। আমি অনেককেই জানি তারা করেন। আর বাদ বাকি পুলিশের আগেই তো আগের বছরই ছিল সিদ্ধান্ত, ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স বা কিছু একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, এগুলো তো সব করেই দিয়েছে এবং অলরেডি আমার চিফ সেক্রেটারি সব বলে দিয়েছেন। যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট আছে, চিফ সেক্রেটারি গভর্নমেন্টের কথাটা অ্যানাউন্স করে দেয়, যেটা অফিসিয়ালি সেটা হয়। আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি জানি গত বছরে যা যা সিদ্ধান্ত আপনারা নিয়েছিলেন সব সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, সব সিদ্ধান্ত বলবৎ থাকবে। শুধু আপনাদের কাছে আবেদন করব, শান্তি, সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি মেলে। পুজোটা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট এবং তাই নতুন করে কিছু আর বলার দরকার নেই, আগেরবারের সব সিদ্ধান্তগুলোই কার্যকরী থাকবে। আর মহিলাদের একটু সাহায্য করবেন বড় ক্লাবগুলো, প্রতিবারই অবশ্য আপনারা অনেকেই করেন। কলকাতা পুলিশও মহিলাদের অনেকগুলো ক্লাবকে বেছে নেয়, রাজ্য পুলিশও জেলা ওয়াইজে মহিলা ক্লাবগুলোকে একটু সাহায্য করবেন। তাছাড়াও অনেক গরিব ক্লাব আছে, তাদের হয়তো ক্ষমতা নেই। আমাদের একটা সিস্টেম আছে, বড় ক্লাবগুলো
ছোট ছোট পাঁচটা ক্লাবের দায়িত্ব নেয়, এবং আজকে না এটা চিরকাল কলকাতার পুজো কমিটি করে এবং জেলার পুজো কমিটিগুলো। আজকে কলকাতায় শুধু বড় পুজো হয় তাই নয়, জেলাগুলোতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়, এবং জেলাগুলোর থিম দেখলে আমি নিজে অবাক হয়ে যাই। এক একটা জেলায় এক একটা পুজো কল্পনা করতে পারেন? আমরা টিভি চ্যানেলের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে দেখতে পাই। কি ইনোভেশন, কি থিম, আমাদের চমকে দেয়।